সারা বিশ্বের মতো বিভিন্ন আয়োজনে বাংলাদেশে উদযাপিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস 2024। এবারে প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর পালন করেছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ছিলেন প্রবীণদের নিয়ে র্যালি ও আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সহ আমন্ত্রিত অতিথিরা। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে প্রবীণদের মর্যাদা বিষয়ে খুদে বার্তা প্রেরণ সহ ব্যাপক প্রচার করা হয়েছে।